নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এঁচোড়ের ডালনা সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাবো। একেবারে নিরামিষ, কিন্তু স্বাদ হবে অসাধারণ। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করছি নিরামিষ এঁচোড়ের ডালনা। প্যান গরম করে তাতে 3 চামচ সর্ষের তেল গরম করে নিতে হবে। এই তেলেই একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তাহলে আলুটা ভেজে আগে তুলে নিচ্ছি, তারপরে বাকি রান্নাটা করব। এবারে এই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা এঁচোড় ভেজে নেব। এতেও আমি সামান্য নুন আর হলুদ মিশিয়ে ভাজব। এঁচোড় কিন্তু আমি একেবারে সেদ্ধ করে নিইনি। ডুমো ডুমো করে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো ফুটন্ত গরম জলে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ফেলে দিয়ে এঁচোড়গুলো তুলে নিয়েছি। সেই এঁচোড়টা আমি এবারে ভেজে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে একটু সোনালি করে ভেজে নিতে হবে। এইভাবে এঁচোড়টা ভেজে রান্না করলে নিরামিষ এঁচোড়ের ডালনা খুব সুস্বাদু হয়। আর গরম জলে যে আমি ভিজিয়ে রেখেছিলাম, তখনও কিন্তু গ্যাস অফ করাই ছিল। ঢাকা দিয়ে এমনি ফুটন্ত জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হয়, এঁচোড়টা ভাজার সময়ে ভেঙে যাবে না বা গলেও যাবে না। ঠিক এইভাবেই আমি এঁচোড়গুলো ভেজে তুলে রাখছি। এবারে প্যান একটু পরিষ্কার করে নিয়ে এতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে। আজ আমি 500 গ্রাম এঁচোড় আর 2 মিডিয়াম সাইজের আলু রান্না করছি। এই পরিমাণ সবজির জন্য এই তেলটা লাগবে। গরম তেলে ফোড়ন দেব দারচিনির টুকরো, 1 বড় এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি একটা মশলা একসাথে গুলে রেখেছি। এর মধ্যে রয়েছে স্বাদমতো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ করে জিরে আর ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা আর 1 মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রাখা রয়েছে। এই তেলের মধ্যে এই মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদমতো নুন, আর দিলাম স্বাদমতো চিনি। একটু ভালোভাবে মিশিয়ে আঁচটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে টমেটোটাও গলে যায়। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময়টাতে টমেটোটাও গলে গেছে, মশলাটাও অনেকটা কষানো হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা এর সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজা করে নেব মশলাগুলোর সাথেও। এঁচোড়টা যখন আমি ভাজা করেছি, তখনই কিন্তু এটা অনেকটা নরম হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না হতে সময় নেবে না। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে গরম জল দিচ্ছি। প্রয়োজন বুঝে জলটা দিতে হবে। যেমন গ্রেভি চাইছি, আমি একটু রসালো করব, তাই সেই পরিমাণে আমি জল দিচ্ছি। কেউ গা মাখা করতে চাইলে জলটা কম দেবে।
ফুটন্ত জলটা মেশানো হয়ে গেছে। এবারে আঁচ লো করে ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব, যাতে মশলাগুলো সব ভালোভাবে এঁচোড় আর আলুর সাথে মিশে যায় আর এগুলো সেদ্ধও হয়ে যায়। এঁচোড়গুলো ভাজা করার সময় কিন্তু বেশ মিডিয়াম আঁচে আমি 8-9 মিনিট ধরে ভেজেছিলাম, তখনই অনেকটা নরম হয়ে গেছে। আর এখন যে ঢাকা দিয়ে রান্না করলাম, এতেই কিন্তু এঁচোড় আলু একদম সুসিদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারে দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই। প্রেশার কুকারে এঁচোড়টা সেদ্ধ করে নিলে বা আগে সেদ্ধ করে নিলে, একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এঁচোড়ে আর স্বাদ থাকে না। এইভাবে ভেজে নিয়ে রান্না করলে এঁচোড়ের ডালনার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। একটু গরম মশলা দিলাম, আর দেব একটু ঘি, পছন্দ মতো পরিমাণ মতো ঘি মিশিয়ে দিতে হবে। তাহলেই আমাদের নিরামিষ এঁচোড়ের ডালনা একেবারে রেডি হয়ে গেল পরিবেশন করার জন্য। এবারে এই গরম গরম এঁচোড়ের ডালনা গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সাথে পরিবেশন করতে হবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। এটা দেখতেও কত সুন্দর হয়েছে, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড়ের ডালনা। এবারে বিদায় বলবো, সবাই ভালো থেকো। নতুন বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার নতুন পুরনো সব বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।